আপনি দেখবেন এখন সব অনেক জ্ঞানগত আলোচনা এবারে অনেক কিছু খবর টবর আছে। যাই হোক সবসময় দেখি দেখতে আমি দেখি ইউটিউবে বা ফেসবুকে দেখি অনেক ছেলেমেয়েরা এই বিভিন্ন আলে মালামাদের পক্ষ শুনি এবং তাদের কমেন্ট শেখার অনেক সুযোগ আছে, আমাদের শেখার সুযোগ আছে। যাই হোক, তো আমাদের মূল কথা হচ্ছে যে আমাদের তো মুসলমান আমরা, আমি কি ধরনের মুসলমান তারা জানি, আল্লাহ জানি, তাই না? আমাদের কিন্তু আসলে আমার মাঝে মনে হয় আমি বিভিন্ন ইউটিউব দেখে থেকে অনেক এখন অনেক দামি দামি সব আলাদা মোলারা মানে উচ্চশিক্ষা শিক্ষিত তারা শুনে কোনো কথা বলে আবার তার শুনে তো মনে হয়েছে যে আমাদের ধর্মকর্ম করার অনেক ভুল আছে, অনেক ভুল আছে। আমরা হয়তো গতানুগতিক ভাবে বাইরে তো এর মধ্যে ভুল আছে, এর বাইরে অনেক কিছু পালন করার বিষয় আছে। আমার অনেক হয়তো ভুল বিশ্বাস নিয়ে আমার কুসংস্কার নিয়ে আছে আমরা, এটা এগুলি পরিষ্কার করার দায়িত্ব আমার তাহলে মনে হয় দায়িত্ব। পবিত্র পুরাণ সই হাদিস পুরাণের বাইরে তো আসলে আমাদের শিকার কিছু নেই, তাই না? আর বর্তমান আধুনিক যুগে বিজ্ঞান ও প্রযুক্তি যুগে আমাদের নীতি নৈতিকতা প্রশ্ন আছে, এর সঙ্গে হাদিস কোরআনকে মিলে যেটা আমাদের সাজাতে হবে। তো যাই হোক, আল্লাহ রসুলের যুগ বা তার সাহাবির যুগ তাদের যুগ তাদের সাহাবির যুগ তার পরের যুগ সে যুগ কথা অনেক ভালো ছিল। আমার ছোটবেলায় দেখছি মানে চল্লিশ বছরের মতো আগে যখন আমি ছোট ছিলাম তখন তো আমরা সমাজ মতো অনেক ভালো ছিল, তখন কিন্তু এত মানে রমঝম ছিল না, এখন তো অনেক কিছু হয়ে গেছে না। এখন কিন্তু আসলে ধর্ম করে পালন পালনও হচ্ছে, এখন আগে তো মসজিদ তো ছিল খুব কম ছিল, পালন ধরে ভিত্তি কাছে মসজিদের ভিত্তি রেখে আমি হয়তো দুই এক লাখ ছিল তার মধ্যে অনেক সময় দোকান আওয়াজ হতো, কিন্তু মানুষের কিন্তু নৈতিক চরিত্র ভালো ছিল। আগেকার মানুষের নৈতিক চরিত্র ভালো ছিল মানে এত পাপের উপকরণ ছিল না। এখন আপনার নামাজ কালামের সংখ্যা বাড়ছে, মসজিদ সুন্দর প্রচুর রয়েছে, আবার অকামাত করে গেছে, এই জন্যে আপনার আমাদের এখন মানে সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন, যে আমি যে আপনার আপনাদের এলাকার সন্তান, আমি যে আপনাদের ইউনিভার্সিটির প্রতিনিধি, আমার মাঝে মাঝে এরকম মনে হয় কি যে এই যে এত ভাবসা আসছে ঘটতেছে আপনারা গেলে তখন মনে হয় যে এই মানুষের আছে আমি আমি জানি ওই একটা মাঝে বলতে একটা খালি গাছ তারপর কাপড়ে কাপড় এই মনে হলে মানে অসহ্য লাগে আজকে চিন্তা করি যে কঠিন কুকুর আদা কথা মানে আমাদের আলে মনে শুনি আমি নিজেও কিছু করছি নিজেও পুরো আসি দেখছি কঠিন আদার কথা আলাম শুনি সাধারণ করছেন এই মৃত্যু কবর ভয়ঙ্কর আলোর বলছি এবং এই জন্য ভালো কাজ করার কথা আসছে আমি যে রিয়াজু সালিয়ান দেখতেছি তো কবর মানে উনি ওই যে কবর জিয়ারত সম্পর্কে একটা জিনিস দেখেছিলাম কবর জিয়ারত করতে যাইতেন মুসলিম মদিনা
তবে বাকি এতদূর বাকি তবে আর কত খবর জন্য আছে পাশে তো না মা না ওরা কি জানে দাদিরা না কি জানে না দাদিরা না কি জানে না হ্যাঁ ওই মুখ আবার দূরে 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 এসব জিতেছি হ্যাঁ তুমি ভালো মানে উনি তো আলমপুর মানে মুমিন মুসলমান ভালো মুসলমান কাস্টমার যারা ছিল মানুষের কথা বুঝতে পারছেন তো এই যে বললাম না প্রথমে বললাম না যে আমাদের ধর্ম পালনের কিছু ভুল আছে আমার বিশ্বাসে আমাদের ধারণা হয় আমাদের নামাজ কালাম করো তুমি করো আর কিছু আর কিছু লাগছে এটা কি ভুল ভুল টোটালি একটা ভুল সিদ্ধান্ত আল্লাহ রসুল উনি মানে ইবাদত করছেন আবার সারাদিন রাত সমাজ দেশে কাজ করছে তার সামিরা একই কাজ করছে উনার কাছে খালি নামাজ কালাম বলেননি কারো বিপদাও দেখবেন না পরিবারে কারো খোঁজ করে রাখবেন না মার কিন্তু ওই লোকে আগে ওই লোকে আগে মারবে কিন্তু তুমি খালি নিজে ভালো চাইছো আর কারো ভালো চাও না তো যাই হোক সমাজে কাজ করতে হবে আমার সালাম করতে হবে আর ওই যে আমি আটটা দেখছিলাম যে সৎ কামায় এই জায়গায় সৎ কামায় না বুঝতে পারছেন তো তো আমি মাঝে মাঝে চিন্তা করি যে আমার কিনে দেয় মিটে কুড়ি আনলা এরকম হয় হ্যাঁ তাহলে কি হবে তাহলে আমার কি হবে হ্যাঁ কি হবে আমার এ ভাই কি হবে তো আমি ওখানে মাঝে মাঝে সবাই আমি খুব ইচ্ছা দিয়ে একটু করার চেষ্টা করি আমি আপনাদের দোয়ায় আমি বিয়ার পর থেকে সেখানে অনেক খুব ইচ্ছা দিয়ে এসে করার চেষ্টা করি আমি এটা একটা ছোটবেলা থেকে ধর্ম প্রবর্তন পালন করার খুব ইচ্ছা অনেক করি আমি কিন্তু আমি চিন্তা করি যে দায়িত্ব তো বড় এখানে থেকে আপনার অনেক হিসাব নিকাশ করার আমি শুনে লোভ লালু সাথে চেষ্টা করি আর কি হ্যাঁ কাস্টমার পারি তা হ্যাঁ বিতরণ চেষ্টা করি মানুষের পক্ষে কাজ করার চেষ্টা করি তার যুক্ত থাকে কিন্তু আমার ধারণা মতো এক বছর দোয়ায় আমি এর মধ্যে খুব বড় বড় অনলাইন টনে করিনি আমি মানুষের ক্ষতি দিতে করি না আমি শুনেন এমপি হওয়ার পর থেকে আমি 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 করি কিন্তু অন্য কোনো দল লোক যেটা ক্ষতি দিতে আমি এটা আমি আমার নেতা কর্মীদের বলছি সবাই অনুরোধ করছি তাকে শাসন করছি তাকে ভালোবেসে বলছি যে খবরদার তোমরা কোনো দলের প্রতি নির্যাত নিবে মোটামুটি ভালো আছে পাটনা অনেক ভালো আছে অনেক ভালো আছে পাটনা তো এই হিসাব থেকে এসে করি এগুলি এই জন্যই এসে চিন্তা মাথা কাজ করে ওই মৃত্যুর চিন্তা করে কিন্তু আমি কিন্তু ওই চিন্তা করি এই জন্য আজকে আপনার সঙ্গে বন্ধু সরেন আসেন আমি একটু ভালো মানুষ কথা বুঝতে পারছেন ভালো মানুষ হওয়ার চেষ্টা করলাম যে আর একটু ওই মানুষ খবর নেটে যাবে না ভাই না আমরা ভাই আমি তো দেখতেছি আমাদের সমাজের আমাদের ইমানের সমস্যা হয়েছে এক ভাই আর এক ভাই দাদা জমি জল করে দিচ্ছি বোনিও তো দেই না এটা এটা কিন্তু তো সেই বেশ যাবে কি জানা যাবে কি মানে আপনার আমার কাছে এসে শালি দিতে আসে তো আমি জানি আপনারা জানেন তাহলে আবার প্রতি বছর বছর উমরা করতে যাচ্ছে আটে রোজার মতো উমরা করার ভিড় লেগেছে আমরা
মোটামুটি ভালো হওয়া তো লাগবে, কিন্তু উল্লেখযোগ্য শোনেন, কিন্তু উল্লেখযোগ্য পাক থেকে নিজের মুক্ত রাখা লাগবে। সেটা হচ্ছে আপনার বাবা মা কথা বুঝতে পারছেন তো? হিসাব করে না করে জিনিস মানুষটুকু না আমরা করি না, তাই না? আমি ভাড়াবো না, আপনার ফেলেন কথা বুঝতে পারছো তো? আরো যে বাবা মার খবরদার, সাবধান, বি কেয়ারফুল, খুব সাবধান। কোন এই হাদিস ওখানে বলছে বাবা মা এবং আত্মীয়তা যে রক্ষা করবে না সে কোনদিন সে বেঁচে থাকতে পারবে না, কথা বুঝলেন তো? তো তাহলে এই কটা জিনিস মনে রাখা লাগবে তাই তো হয়ে গেল। বা নামাজ কালাম বললাম ঠিকই হবে, এগুলো মনে রাখলাম আমার কথা হচ্ছে কি যে এখন আমাদের কথা হচ্ছে যে আমার আয়ু এই সময়ের মধ্যে যদি আমি যদি আমার বরাদ্দ আসার কথা আছে আসলে